মহান আল্লাহ বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বাবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব ওয়াকামাস সালাওয়া ওয়াআতাজ যাকা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون তোমাদের পূর্ব অথবা পশ্চিম দিকে মুখরাতে কোনো কল্যাণ নেই, তবে হ্যাঁ কল্যাণ রয়েছে যে ব্যক্তি মহান আল্লাহর পূর্তি, শেষ দিনের পূর্তি, মালাইকাগণের পূর্তি, কিতাবের পূর্তি এবং নাবিগণের পূর্তি সন্ধ্যাতীতভাবে বিশ্বাস স্থাপন করে, নিখুঁতভাবে বিশ্বাস স্থাপন করে, সেইভাবে বিশ্বাস স্থাপন করে যেভাবে বিশ্বাস স্থাপন করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি তার সম্পদকে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসায় নিকট আত্মীয়কে, ইয়াতীমকে, মিসকিনকে, পথচারীকে, ভিক্ষুককে এবং দাস মুক্তকরণে ব্যয় করে, যারা সলাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, যখন তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয়, যখন তারা একে অপরে ওয়াদাবদ্ধ হয়, তখন তারা সে ওয়াদাকে, সে প্রতিশ্রুতিকে পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে অভাব অনটনে, দুঃখ কষ্টে এবং এবং যুদ্ধের সময়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত গুণের অধিকারীরাই হলো সত্যবাদী, ওরাই হলো মুত্তাকিন।